हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर बाय नूरुल। आज के आलोचनार विषय होच्छे, अर्थात आज के टॉपिक होच्छे क्लास सेवेनेर लेसन सिक्स एर द भागाबंड जेटा लिखेछेन रॉबर्ट लुईस स्टीवेनसन। भागाबंड शब्देर अर्थ बांग्ला अर्थ होच्छे भव घुरे। কবি এখানে একজন ভব ঘুরে অর্থাৎ ভাগাবন্ডের জীবনকে তুলে ধরেছেন এবং কবি এই একজন ভব ঘুরে জীবন অর্থাৎ সে নিজে জায়গায় একটা ক্যারেক্টার সৃষ্টি করেছে, যেটা ভব ঘুরে কি চাইছে, তার মনের চাহিদা কি, তার ফিলিংস কি, সেটা এটা পুরো কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কবি যে ফিলিংস নিয়ে কবিতা লেখেন 100% আমরা অতটা ক্লিয়ার ভাবে আমরা বলতে পারি না, ঠিক আছে, বা এক্সপ্রেস করতে পারি না, কারণ কবি একমাত্র ক্লিয়ার যে কিভাবে কোন মুহূর্তে কবি তার কবিতা লিখেছেন এবং তার এক্সপ্রেশন দিয়েছেন। জাস্ট আমরা ট্রাই করি যে হ্যাঁ, এইভাবে এই মানেটা আসতে পারে। ইনশাল্লাহ আমি পুরো ভিডিওটাতে তোমাদের যে বেঙ্গলি মানে ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করব এবং কিছু কিছু শব্দ আছে সেগুলো কি করব বলে দেব। তাহলে তোমরা পেন এবং খাতা নিয়ে বসে পড়ো এবং আমি পুরো কবিতাটি শুরু করছি। আর বন্ধুরা শেষ পর্যন্ত আমার কবিতাটি এই পোয়েমটা ই করবে, তোমরা দেখবে। আর প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি এরকম ভিডিও আনতে পারি। চলুন শুরু করা যাক। তাহলে ক্লাস সেভেনে লিসন সিক্স দ্য ভগাবন্ড লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আসে, যেটা কি পোয়েমটার নাম কি আর রাইটারের নাম কি। তাহলে পোয়েমের নাম হচ্ছে দ্য ভগাবন্ড আর রাইটার হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। এখানে কবি পরিচিতি কিছু দিয়েছে, তাহলে এটা অতটা ইম্পর্টেন্স নেই, ঠিক আছে। তোমাদের ইম্পর্টেন্স হচ্ছে এই দুটো আর পোয়েমটা। পোয়েমটা তোমাদের বলবে না দেখে লেখো, ঠিক আছে। সর্বপ্রথমে দেওয়া আছে লেটস রিড, চলো পড়া শুরু করা যাক। তাহলে প্রথমে লাইনটা কি বলা হয়েছে, গিভ টু মি দ্য লাইফ আই লাভ। বলতে চেয়েছে গিভ টু মি মানে আমাকে দাও দ্য লাইফ জীবনটি, আই লাভ যেটা আমি ভালোবাসি। তাহলে আমি যে জীবনটা ভালোবাসি সেই জীবনটাই আমাকে দাও। সেকেন্ড লাইন, লেট দ্য লেভ গো বাই মি। লেট দ্য লেভ, এখানে লেভ শব্দের অর্থ হচ্ছে ছোট্ট নদী অর্থাৎ স্ট্রিম। যে এই ফটোটাতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ভব ঘুরে ক্রস করছে নদীর পাশ দিয়ে। তাহলে এখানে পাহাড়ি এরিয়াতে যে ছোট নদী প্রবাহিত হয়েছে সেটাকে লেভ বলা হচ্ছে। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে কি করেছে একটা ছোট্ট নদী প্রবাহিত হয়ে যাচ্ছে। তাহলে কে লেট দাও মানে যেতে দাও, আমার পাশ দিয়ে একটা ছোট্ট নদী যেটাকে যেতে দাও। গিভ দ্য জলি হ্যাভেন অ্যাবভ, এখানে জলি শব্দের অর্থটা হ্যাপি অর্থাৎ আনন্দময় জয়াস। তাহলে জলি শব্দের অর্থ হচ্ছে হ্যাপি বা আনন্দময়। তাহলে গিভ দ্য জলি মানে আমাকে আনন্দ দাও বা খুশি দাও, হ্যাভেন অ্যাবভ মানে আমার আনন্দময়। এখানে হ্যাভেন বলতে কি হয়েছে স্পেস অর্থাৎ শান্তিকে বোঝানো হয়েছে, আকাশকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে দাও আমার উপরে আনন্দময় আকাশ, তাহলে আমার মাথার উপরে কি দাও আনন্দময় আকাশ। একজন ভব ঘুরে তার পরিকল্পনাটা অর্থাৎ তার সেটা ব্যক্ত করছে, কবি সেটা এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। অ্যান্ড দ্য বায়োয়ে নাই মি, এখানে যে শব্দটা ব্লু কালারে দেখছো এই শব্দগুলো একটু অড টাইপে, তোমাদের একটু অসুবিধা হবে, আমি তাও এক্সপ্লেন করে দিচ্ছি। তোমরা পেন নেখো, এখানে এন আই জি এইচ, নেই শব্দের অর্থ হচ্ছে নিয়ার বা নিকটে। তাহলে অ্যান্ড দ্য বায়োয়ে নাই মি, অ্যান্ড দ্য বায়োয়ে, বায়োয়ে এখানে বলা হয়েছে সরু সংকীর্ণ রাস্তাকে কি বলছে বায়োয়ে। কেন আমরা দেখতে পাচ্ছি ফটো ছবিটাতে যে কি হয়েছে, ওর নদীর পাশ দিয়ে একটা সরু সংকীর্ণ রাস্তা চলে গিয়েছে। তাহলে অ্যান্ড দা এবং যে সরু সংকীর্ণ রাস্তা গিয়েছে সেটা হচ্ছে কি বলেছে, সরু পথটি দিয়ে কাজটি দিয়ে, ঠিক আছে, মানে সরু পথ দিয়ে সে চলে যাচ্ছে। নেক্সট লাইন, বেড ইন দ্য বুশ, এখানে বুশ শব্দের অর্থ হচ্ছে ঝোপঝাড়, ঠিক আছে। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, বেড ইন দ্য বুশ শব্দের অর্থ হচ্ছে বুশ অর্থাৎ জঙ্গল ঝোপঝাড়। তাহলে কি কি বলেছে কবি, বলেছে যে ওই যে ঝোপে থেকে সে ঝোপে শুয়ে থাকবে, ঝোপঝাড়ে শুয়ে থাকবে এবং সেখান থেকে তারাদের দেখবে। উইথ স্টার্স টু সি, এবং সেখান থেকে কি করবে তারাদের দেখবে।
ব্রেড, ব্রেড শব্দের অর্থ আমরা জানি, ব্রেড মানে রুটি, কি করে ব্রেড, আই ডিপ ইন দা রিভার, আই ডিপ ইন দা রিভার, অর্থাৎ ব্রেডটাকে কি করবে ওই রুটিটাকে ওই পাশে যে নদীটা যাচ্ছে সেই নদীর জলে কি করবে ডুবিয়ে নেবে, ব্রেডটাকে কি করবে নদীর জলে ডুবিয়ে নেবে। নেক্সট লাইন, দিয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দিয়ার্স দ্য লাইফ ফর এভার, তাহলে দিয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, এখানে কি বলতে চেয়েছে, দিয়ার্স মানে হচ্ছে সেখানে, তাহলে সেখানে আছে জীবন আমার মতো লোকের, কি সেখানে আছে জীবন, দিয়ার্স দ্য লাইফ, সেখানে আছে জীবন ফর এ ম্যান একজন মানুষের, লাইক মি তাহলে সেখানে আছে জীবন আমার মতো লোকের, দিয়ার্স দ্য লাইফ ফর এভার চিরকালে যেখানে জীবন আমার আছে, দিয়ার্স দ্য লাইফ মানে সেখানে আছে জীবন ফর এভার সেখানে চিরকালের জন্য সেখানে জীবন আমার আছে। এরপর দ্বিতীয় স্ট্যান্ডা শুরু করছি, দ্বিতীয় স্ট্যান্ডাতে কি বলা হয়েছে, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, এখানে ব্লো শব্দের অর্থ হচ্ছে কি বলতো, ব্লো শব্দের অর্থ হচ্ছে এখানে আঘাত দেওয়া, যেটা কি বলছে অ্যাটাক, অ্যাটাক, তাহলে লেট দ্য ব্লো ফল, ফল মানে হচ্ছে কি পতিত হওয়া, টু কাম ডাউন, টু কাম ডাউন, তাহলে বলছে আমার ওপর কি করে আমার ওপর আসুক আঘাত এখন, লেট দ্য ব্লো ফল আসুক আঘাত এখন, শুন মানে কি শীঘ্র, এখন অথবা পরে, তাহলে আসুক আঘাত আমার ওপরে আসুক আঘাত এখন অথবা পরে, লেট হোয়াট উইল বি ওভার মি, এখানে ও এরপরে এই শব্দটা দেখতে পাচ্ছ এটা কি ওভার, তাহলে লেট হোয়াট উইল বি মানে যা হবে, ওভার মি হোক যা হওয়ার আমার ওপরে, মানে আমার ওপরে যা হবে তাই হোক, তাহলে লেট দ্য ব্লো ফল সুন অর লেট মানে আমার আঘাত আসুক এখন অথবা পরে, লেট হোয়াট উইল বি ওভার মি হোক যা হওয়ার আমার ওপরে, এই দুটো লাইন। ফ্রেন্ডস আমি একটু রিকোয়েস্ট করব আমার আমার ফ্রেন্ড আমার স্টুডেন্টদেরকে যে আমার এই পোয়েমটা তোমাদের যদি ভালো লাগে উপকৃত হও তা প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও যাতে তোমার মতো অন্য স্টুডেন্টরা উপকৃত হয়। এক্স্যাক্টলি আমার একটা স্টুডেন্টেরই বই নিয়ে এটা বানানো ভিডিওটা এক্স্যাক্টলি, ঠিক আছে, যে সমস্ত স্টুডেন্টরা অনেকে তো টিউশন পড়তে প্রবলেম হয় আর লকডাউনের জন্য অনেকে তো টিউশনই স্টপ হয়ে গিয়েছে, সো এই ভিডিওটা তাদের মাঝেও ছড়িয়ে দাও যাতে তারা এই পোয়েমটা করে এবং উপকৃত হয়। নেক্সট লাইন, গিভ দ্য ফেস, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, এখানে গিভ দ্য ফেস অফ আর্থ এই শব্দটি একটা ফেজ হিসাবে ব্যবহার করা হয়েছে, এটা এই শব্দটির অর্থ হচ্ছে কি খোলা প্রান্তর, ওপেন পাশ্চার, ঠিক আছে, ওপেন পাশ্চার এই শব্দটি অর্থ, ওকে, গিভ দ্য ফেস অফ আর্থ মানে খোলা প্রান্তর অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে, তাহলে এটা মানে বোঝাতে চেয়েছে যে আমাকে কি করো আমাকে অপরে আকাশটি মুক্ত আকাশ দাও, দিও দেখতে মানে বিশ্বের মুখখানিকে কি বলেছে উন্মুক্ত করে দাও, আমার কাছে বিশ্বের মুখখানি উন্মুক্ত করে দাও, কোনো বাধা বিপত্তি আমার সামনে রেখো না, একজন ভব ঘুরে জীবনে যেরকম হয় সেটাই সে কবিতাতে ব্যক্ত করেছেন, কেন ভব ঘুরেদের কোনো ঘর বাড়ি পরিবেশ আত্মীয় স্বজন ফ্যামিলি এক্সাক্টলি আদে তো হয় না, তাই না, তা কবি সেই তাদের কষ্ট দুঃখ দুর্দশাকে এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, সেটাই আমি ইনশাল্লাহ চেষ্টা করছি তার ফিলিংসটাকে ব্যক্ত করার, ঠিক আছে, অ্যান্ড দ্য রোড বিফোর মি মানে আমার সামনে কি বলেছে বিশ্বের জন্য আমার সামনাকে উন্মুক্ত করে দাও, এবং তারপরে দিয়েছে আর আমার সামনে যে পথটি থাকবে সেটা কি করবে আমার সামনে একটা পথ করে দাও যাতে কোনো বাধা বিপত্তি না থাকে, মানে সম্মুখে একটা পথ করে দাও মানে আমার সামনে যেন একটা পথ থাকে। নেক্সট, ওয়েলথ আই সিক নট হোপ নর লাভ, এখানে ওয়েলথ শব্দটির অর্থ কি হচ্ছে অ্যাসেটস প্রপার্টি, ওকে, তা ধন সম্পদকে বোঝানো হয়েছে, ধনবিত্ত ঐশ্বর্যকে এখানে ওয়েলথ বোঝানো হয়েছে, ওয়েলথ আই সিক, সিক শব্দের অর্থ হচ্ছে চাওয়া খুঁজে ফেরা, টু ফাইন্ড টু সার্চ, সো ওয়েলথ আই সিক আমি নট, ওকে, ওয়েলথ আই সিক নট বলছে আমি ধন সম্পত্তি ধন দৌলত খুঁজছি না, হোপ নর লাভ আশাও খুঁজছি না আমি ভালোবাসাকেও খুঁজছি না,
তাহলে কবি কি বলেছে? আমি আশা, ভালোবাসা এবং সম্পত্তিকেও খুঁজছি না। নেক্সট লাইন, নট এ ফ্রেন্ড টু নো মি, আমি চাই না কোনো বন্ধু আমাকে জানুক, চিনুক, কোনো বন্ধু যে আমাকে জানবে। নট এ ফ্রেন্ড মানে কোনো বন্ধু, টু নো মি কোনো বন্ধু নেই যে আমাকে চিনবে বা জানবে, মানে চাই না, কোনো বন্ধু চাই না। ভবঘুরেতে কি হয়, কোনো বাসস্থান নেই, কোনো ফ্রেন্ড নেই, ঠিক আছে, কত কষ্টের জীবন, ঠিক আছে, কবি তুলে ধরেছে। কেন সে বান্ধনে বাঁধতে চায় না, ভালোবাসার বান্ধনে, সম্পত্তির বান্ধনে। নাও সেকেন্ড লাইন, অল আই সিক দ্য হ্যাভেন অ্যাবভ, ওকে, অল আই সিক অর্থাৎ সব সময় আমি চাই, আমি যা চাই, দ্য হ্যাভেন অ্যাবভ। এখানে হ্যাভেন শব্দটি অর্থ কিভাবে হয়েছে, এখানে হ্যাভেন শব্দটি অর্থ বলা হয়েছে আকাশকে বোঝানো হয়েছে, অ্যাবভ বলছে আমার মাথা ছাদ চায় না, আমার মাথায় কি চায়, খোলা প্রান্তর আকাশ, আকাশকে চাই, আমি যা চাই সেটা হচ্ছে আকাশ। অ্যান্ড দ্য রোড বিলো মি, বিলো অর্থাৎ তলায়, আন্ডার, অ্যান্ড দ্য রোড বিলো মি, আর আমার পায়ের তলায় যেন শুধু মাটি থাকে, মানে একটা রাস্তা থাকে, তাহলে কি করবে, সে রাস্তা দিয়ে যাবে আর আকাশ, আর মাথার উপরে যেন আকাশ থাকে। ভবগুরুদের জীবন এইটাই। চলুন থার্ড স্ট্যানজায়, সো অর লেট অটম ফল অন মি, অর মানে অথবা, লেট অটম ফল অন মি মানে আসুক হেমন্ত আমার উপরে, মানে আমার উপরে হেমন্ত আসুক, ঠিক আছে। হয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, এখানে অ্যাফিল্ড হচ্ছে অ্যাডভার্ব, অ্যাফিল্ড হচ্ছে অ্যাডভার্ব, এর অন দা, এই শব্দটির অর্থ নিয়ারেস্ট মিনিং হচ্ছে অন দা ফিল্ড, তাহলে অ্যাফিল্ড শব্দের অর্থ হচ্ছে অন দা ফিল্ড অর্থাৎ মাঠের মধ্যে, তাহলে হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, আর লিঙ্গার শব্দ হচ্ছে একটা ভার্ব, এটা স্পেন্ড এ হোয়াইল, এটা মানে হচ্ছে স্পেন্ড এ হোয়াইল, মানে কিছু সময়ের জন্য মানে অপেক্ষা করা, দাঁড়িয়ে থাকা, তাহলে কি বলেছে, অর লেট অটম ফল অন মি, অথবা আসুক হেমন্ত আমার ওপরে, হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, হোয়ার অ্যাফিল্ড মানে কি বলেছে, যেথায় মানে যে ক্ষণে আমি খেতে দাঁড়িয়ে থাকব, ঠিক আছে, হোয়ার অ্যাফিল্ড মানে উন্মুক্ত জায়গায় আমি দাঁড়িয়ে থাকব, আই লিঙ্গার, লিঙ্গার মানে বলে দিলাম যে দাঁড়িয়ে থাকা, আর অ্যাফিল্ড মানে হচ্ছে মাঠের মধ্যে, তাহলে আমি কি করব, আমি দাঁড়িয়ে থাকব মাঠের মধ্যে। নেক্সট লাইন, সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, সাইলেন্সিং অর্থাৎ চুপচাপ ভাবে, মানে দ্য বার্ড অন দ্য ট্রি, গাছের মধ্যে কি করে, পাখিরা স্তব্ধ হবে, চুপচাপ মানে চুপ ভাবে, শান্ত হবে, পাখিরা গান করে, ঠিক আছে, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এখানে বাইটিং মানে হচ্ছে কামড়, ঠিক আছে, বাইটিং শব্দের অর্থে অর্থে কামড়, এটা অ্যাডজেক্টিভ ফর্মে থাকে, ঠিক আছে, কাটিং বা চপিং, নিয়ারেস্ট মিনিং কাটিং বা চপিং, তাহলে কামড় দিচ্ছে মন। দ্য ব্লু ফিঙ্গার, এখানে ব্লু ফিঙ্গার অর্থাৎ শীতের এক্স্যাক্টলি যে কষ্ট টাইমটা, ঠিক আছে, সে সময়টাকেই উল্লেখ করা হয়েছে, তাহলে শীতের সময় যে কামড়ের যে কষ্ট সেটাকে এখানে ব্লু ফিঙ্গারের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট লাইন, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, হোয়াইট অ্যাজ মিল, একজ্যাক্টলি মিল এখানে আটাকে বলা হয়েছে, হ্যাঁ, মানে আটার রং হোয়াইট, সাদা, তাহলে হোয়াইট অ্যাজ মিল, একটা শস্য দানা, আটার মতো সাদা, দ্য ফ্রস্টি ফিল্ড, এখানে ফ্রস্টি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, লাইক আইস, বরফ, তাহলে হোয়াইট অ্যাজ মিল, গমের মতো সাদা, দ্য ফ্রস্টি ফিল্ড, ফিল্ড মানে হচ্ছে কি, মাঠ, প্রান্তর, ঠিক আছে, তাহলে তুষার মাঠ, শস্যের মতো সাদা, হোয়াইট অ্যাজ মিল, দ্য ফ্রস্টি ফিল্ড, গমের মতো সাদা, তুষারের ফিল্ড, তো যখন বরফ পড়ে কোনো স্থানের মধ্যে তাহলে কি হয়, তো পুরো অংশটা সাদা হয়ে যায় না, সেরকম গমের মতো সাদা হয়ে যায়, সেটাই কবি বলেছে। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ তাপ, দ্য ফায়ার সাইড অর্থাৎ এখানে
বিসাইড দ্য ফায়ার প্লেস, আগুনের পাশে হ্যাভেন, যখন ওই ঠান্ডা অবস্থায় থাকে, কন্ডিশনে থাকে, তখন তাপ বা উত্তাপ পেলে কেমন একটা হ্যাভেন অর্থাৎ নিরাপদ আস্থানার মতো মনে হয়, তাই না? সেটাই বোঝা হয়েছে যে ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, সে টাইমটা কি হয় মানে ওই উষ্ণতাটা নিরাপদে নিরাপদ মনে হয়। নট টু অ্যাটাম উইল আই ইয়েল্ড, এখানে ব্লু কালারে যে ইয়েল্ড শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়াই আই ইয়েল্ডিং, ইয়েল্ড, ঠিক আছে? এখানে তোমাদের বইয়ের নিচে দেওয়া আছে, তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তোমাদেরকে আমি দেখাচ্ছি, ইয়েল্ড শব্দটির অর্থ হচ্ছে সারেন্ডার, এই সারেন্ডার, সারেন্ডার, হ্যাঁ, সারেন্ডার করে না, সারেন্ডার, ওকে, সারেন্ডার, সারেন্ডার, ওকে। সো এই শব্দটি মানে যেটা বলতে চেয়েছে, নট টু অ্যাটাম উইল আই ইয়েল্ড, মানে আমাকে কি করতে পারবে না, নোয়াতে পারবে না, ঠিক আছে? হেমন্তেও আমার মাথা কি করবে, নোয়াতে পার, নামাতে পারবে না, ঠিক আছে? নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের ঝাঁকুনি কাঁপুনি কষ্ট আমার কি করবে, আমার শিরকে ডাউন করতে পারবে না, তাই? নট টু অ্যাটাম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন, নব না এই হেমন্তে আমার মাথা, নট টু উইন্টার ইভেন, আমার মাথা এমনকি শীতকালেও আমার মাথা ডাউন হবেন না, হবে না। অ্যাকচুয়ালি কবিতার সুন্দরভাবে ব্যক্ত করেছেন কবিতা, আমরা বাংলাতে জাস্ট আমরা কি করতে পারি তার ভাবটাকে, ঠিক আছে? নিয়ারেস্ট 100% তো বলতে পারবো না ইনশাল্লাহ, 80% 85-90% আমরা কাছাকাছি ব্যক্ত করার চেষ্টা করবো, ঠিক আছে? লাস্ট স্ট্যানজা চলো। ওকে, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, তাহলে লেট দ্য ব্লো, এখানে আবার তোমাদেরকে সব করাচ্ছি, এখানে ব্লো শব্দটির অর্থ দেখো, এখানে দিয়েছে ট্রাভেলস অ্যান্ড চ্যালেঞ্জেস, ওকে, তোমাদের বইয়ে দেখবে, দেখতে হবে ব্লো শব্দটির অর্থ, তোমাদের সুবিধার্থের জন্য আমি ই করছি, ঠিক আছে? তো লেট দ্য ব্লো ফল সুন অর লেট, মানে আমার ওপরে যে আঘাত প্রতিঘাত আসুক, ফল সুন অর লেট, মানে আমার ওপরে যে আঘাত প্রতিঘাত আসুক, এখন অথবা পরে, শীঘ্র আসুক বা পরে আসুক, লেট হোয়াট উইল বি ওভার মি, এটা কি ওভার, লেট হোয়াট উইল বি ওভার মি, হোক যা হওয়ার আমার ওপরে, ওকে, মানে আমার ওপরে হতে দাও, আঘাত প্রতিঘাত যা হচ্ছে আমার ওপরে হতে দাও, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, সো গিভ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড, তাহলে গিভ দ্য ফেস মানে কি, সম্মুখে পদ দিও বা কি করো, দেখতে দিও, অফ আর্থ অ্যারাউন্ড মানে কি, দিও দেখতে বিশ্বের মুখখানি, এই পৃথিবীর মুখখানি কি করো, আমাকে দেখতে দাও, বিশ্বের মুখখানি আমাকে পৃথিবীতে দেখতে দাও, কারণ দেখবি যারা বন্দী দশায় থাকে, জেলে থাকে বা কয়েদি থাকে, তারা কি করে, তাদের বাহিরের পরিবেশ থাকে, তাদের দেখতে দেওয়া হয় না, ঠিক আছে? তারাই বোঝে যে বাইরের সৌন্দর্য। তাছাড়া আর একটা উদাহরণ হচ্ছে, যারা অন্ধ হয়, হ্যাঁ, ব্লাইন্ড হয়, তারা তো এই পৃথিবীর মায়া মমতা, পৃথিবী যে কত সুন্দর সেটা তো তারা উপভোগ করতে পারে না, তাই না? তাদের ক্ষেত্রেও এই লাইনটা প্রযোজ্য হয়, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমাকে দেখতে দাও পৃথিবীর রূপটা, মুখখানি, অ্যান্ড দ্য রোড বিফর মি, এবং কি করো, আমার সামনে রাস্তাটা কি করো, আর দিও সম্মুখে পথখানি, অ্যান্ড দ্য রোড, এবং রাস্তা দিও বিফর মি, দিও আমার সম্মুখে বা সামনে পথ, তাহলে কি করো, পৃথিবীকে আমাকে আমার জন্য মুক্ত করে দাও। তারপরে নেক্সট লাইন, এই লাস্ট চার লাইন ভেরি ইম্পর্টেন্স, ঠিক আছে? ইম্পর্টেন্স বলতে কি, কবির এই সার মর্মটাকে এই চার লাইনের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে, ওকে? সো দেখো, বলেছে ওয়েলথ আই আক্স নট, আমি ধন সম্পত্তি চাইছি না, আমি টাকা পয়সা চাইছি না, ভোগ চাইছি না, হোপ আশা চাইছি না, নর লাভ, আমি ভালোবাসা চাইছি না, আশা চাইছি না, অর্থ সম্পদ চাইছি না, নর এ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধু বা কেউ আমাকে জানুক, আমি চিনি, চিনুক, সেটা আমি চাইছি না, তাহলে আমি আশা চাইছি না, ভালোবাসা চাইছি না, সম্পত্তি চাইছি না, আমাকে যে কোনো বন্ধু কেউ চেনুক সেটা আমি চাইছি না, অল আই আক্স দ্য হ্যাভেন অ্যাবভ,
শুধু যা চাই, অল আই আক্স, শুধু যা চাই, দ্য হ্যাভেন অ্যাবভ, মাথার ওপরে কি হয়, আকাশ বা অম্বর থাকুক, কি আমি শুধু চাইবো যে আমার মাথার ওপরে কি থাকুক, আকাশ থাকুক। অ্যান্ড দ্য রোড, লাস্ট লাইন ফ্রেন্ডস, লাস্ট লাইন, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আর যা চাই পায়ের নিচে পথ বা রাস্তা, আমি আর কি চাই লাস্টে, আর চাই পায়ের নিচে রাস্তা বা পথ। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই পোয়েমটা যখন পড়বে ফিলিংস নিয়ে পড়বে, হ্যাঁ, কারণ এই পোয়েমের মাধ্যমে আমাদের জীবনকে খুবই সুন্দরভাবে উপলব্ধি করবে, ঠিক আছে, একটা ভব ঘুরে জীবন কাটানো আর আমরা তো রিল্যাক্সে স্মার্টলিভাবে যে লাইফ কাটাচ্ছি একটু ডিফারেন্সটা বুঝবে, ঠিক আছে, তাহলে কবিতাটা খুব সুন্দরভাবে তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে, ইজিলি হবে, এক্সামে লিখতে পারবে। সো এরকম ভিডিও তোমরা যদি পেতে চাও বা পরবর্তীকালে এরকম ভিডিও পেতে চাও, ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক করবে, হ্যাঁ, আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও, স্টে টিউন মাই চ্যানেল।